ভাইয়া সিরাপ টু দিবেন না? দেব। সোহাগ ভাই সিরাপ টু দিবেন না? আরে ভাই দেবো তো। সিক্স মান্থস লেটার। ভাইয়া ভাইয়া সেটা তো দেবেন না? 2000 years later. এ ভাই সেটা তো দেবেন না? One eternity later. So, finally, Sohag360 studio tour. এতদিন ধরে আমি মনে হয় কোনো প্রজেক্ট লিঙ্গারিং করি নাই। সেই দুই আড়াই বছর আগে থেকে বলছি যে সেট আপ টুর দেবো 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 দেবো, অনেকটা ওই যে পেপাল বাংলাদেশে কবে আসবে, আনঅফিশিয়াল ফোন কবে বন্ধ হবে, এই টাইপের প্রশ্নের মতো সোহাগ 360 সেট আপ টুর কবে আসবে, এটাও কিন্তু প্রায় দুই আড়াই বছর ধরেই আমি এটাকে নিয়ে ঘোরাচ্ছিলাম। যাই হোক, সবার কাছে প্রথমে সরি বলে নিচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট হাম্বলি স্টুডিওতে। আজকের ভিডিওতে আমি আমার যে স্টুডিওটা আছে, ছোট্ট জায়গাটা যেখানে আমি কাজ করি, এই স্টুডিওটার একটা ছোট্ট সেট আপ ট্যুর দেবো বা স্টুডিও ট্যুর দেবো, যেখানে আমি কী কী জিনিস ইউজ করি, কোনটা কী পারপাসে ইউজ করি, কোনটার দাম কেমন, এরকম একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমেই সেট আপ ট্যুরে যাওয়ার আগে আমি আমার টিমের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমরা টোটাল তিনজন এখানে কাজ করি, অ্যাকচুয়ালি চারজন। তিনজনের মধ্যে একজন হচ্ছে আমি, যাকে তো আপনারা সবাই চিনেন। সেকেন্ড পার্সন হচ্ছে রিয়াজুল ইসলাম লিওন, যাকে সবাই লিওন নামে চিনেন, আমাদের ফেসবুকের পেজের অ্যাডমিন, ও আমাদের সোশ্যাল মিডিয়া এবং পিআরটা দেখে। লিওনের পাশাপাশি আমাদের স্টুডিওতে আরেকজন কাজ করে, যার নাম হচ্ছে শাহিদি, রেদওয়ান শাহিদি। ও হচ্ছে আমার এডিটর, ভিডিও এডিট করে, পাশাপাশি সোশ্যাল মিডিয়াও দেখে মাঝে মধ্যে। সো আমি দুজনকেই পরিচয় করাই দিলাম আপনাদের সাথে, যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড আছেন, স্পেশালি ফেসবুক পেজে, তারা হয়তো এই দুজনকে অলরেডি ভালোভাবেই চেনেন। আমাদের স্টুডিওতে চতুর্থ একজন পার্সন আছে, সেটা হচ্ছে একটা বিড়াল, পান্ডা দ্য ক্যাট, যে আমাদেরকে বিনোদন দেয় সবসময়। এবং এই বিড়াল অ্যাকচুয়ালি আমাদের স্টুডিওতে অনেক বড় একটা পার্ট নিয়ে বসে আছে, বড় একটা জায়গা নিয়ে দখল করে আছে, কারণ সব জায়গায় তার বিচরণ। সো এই হচ্ছে আমাদের টিম। টিমের পরে এবার আমি চলে আসি আমার স্টুডিওতে, অ্যাকচুয়াল স্টুডিওতে। সো এখানে যে রুমটাই আমরা কাজ করি, এই রুমটা আসলে খুবই ছোট্ট এবং খুব উইয়ার্ড শেপের একটা রুম। এই রুমের এক কর্নারে একটুখানি ভিতরে ঢুকে গেছে, অন্য কর্নারে আরেকটুকু ভিতরে ঢুকে গেছে, যেটা অ্যাকচুয়ালি একটা বেসিক কেউ যদি বেডরুম হিসেবে নিতে চায় তাহলে এটাকে খুবই উইয়ার্ড ফিল হবে এবং কেউ হয়তো ভাড়াই নেবে না। বাট আমি স্টুডিওর জন্য ফিল করলাম যে না, এই জায়গাটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে আমি অনেক কিছু করতে পারছি। সো চলুন আমরা একটা একটা করে দেখি সবগুলো, তাহলেই আপনারা বুঝবেন যে রুমের শেপটা কতটা উইয়ার্ড। ওকে, আমরা একদম স্টুডিওর দরজা থেকে শুরু করি। সো এই দরজা দিয়ে ভেতরে ঢুকতে হবে। ঢোকার পরে আমার এখানে যে চারপাশের দেয়ালগুলো আছে এগুলো নিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার আইডিয়া দিই, তাহলে একটা ওভারভিউ আপনারা পেয়ে যাবেন, এরপরে আমরা ডিটেলে আসবো। সো দরজা দিয়ে ঢুকেই হাতের ডান পাশে যে দেয়ালটা আছে এই দেয়ালটা নিয়ে কথা বলি আগে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, সো এইগুলো নিয়ে ডিটেলে কথা বলবো। এইটা হচ্ছে দরজা দিয়ে ঢোকার পরে হাতের ডান পাশের দেয়াল। তারপরে যদি আমরা একটু এদিকে চলে আসি, এবং এই যে ভিউটা, এটার সাথে আপনারা সবাই হয়তো পরিচিত, আমার সিগনেচার ভিউ, যেটা যেই সেট আপে আমার সবচেয়ে বেশি ভিডিও করা, পিসিটা থাকে, তারপরে আশেপাশে কিছু জিনিসপত্র আছে। এই পাশে যদি আমরা আসি, সো এখানে চেয়ারটা থাকে, আমরা যদি আরেকটু এদিকে আসি, তার মানে এখন হচ্ছে দরজা থেকে ঢোকার পরে বাম পাশের দেয়াল। সো এই পাশের দেয়ালটাও বেশ ইন্টারেস্টিং, এখানে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এই পাশের দেয়ালটা হাফ, এটুকু ব্ল্যাঙ্ক আছে এখনও পর্যন্ত। তারপরে যদি আমরা আবার ঘুরে যাই, তার মানে দরজা যেই পাশে, ঠিক এই পাশে যে দেয়ালটা, এইটাও ব্ল্যাঙ্ক আছে, এখানে লাইট, ট্রাইপড, কিছু লাইটিংয়ের জিনিসপত্র আছে এখানে। এই পাশের দেয়ালটাও কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক। সো এই হচ্ছে, আবারও বলছি, দরজা, যেই দরজা দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম, ডান পাশে টিভি সহ অন্যান্য সেটআপগুলো দেখেছিলাম। সো এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ, আমাদের যে রুমটা আছে, পুরো স্টুডিওর রুমটা, ছোটোখাটো একটা রুম, এটার একটা ওভারভিউ। এখানে কয়েকটা জিনিস বলে রাখি, আমাদের এই যে রুমের রং, এটা দেখে অনেকেই হয়তো ফিল করতে পারবেন এরকম কেন। সো এটা হচ্ছে ডার্ক গ্রে কালার দেয়ালের রং, এটা খুব শখ করে আমি করেছিলাম এই রংটা, এবং ভেবেছিলাম একটা ডার্ক মুডি ভাইব ক্রিয়েট করবো, অ্যাস্থেটিক একটা ভাইব নিয়ে আসবো ভিডিওতে। বাট স্যাডলি আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই ডার্ক মুডটা পছন্দ করে না, সবাই একটু কালারফুল, হ্যাপি, ব্রাইট জিনিস পছন্দ করে। সো আমি ডিসাইড করলাম যে না, এই রং রাখবো না, এটা চেঞ্জ করে আমরা আবার অফ হোয়াইট বা হোয়াইট, যে রেগুলার কালার হয় সেই কালারেই চলে যাব। এর আরেকটা বড় রিজন হচ্ছে, এই কালারটা আসলে মেনটেন করা খুব কঠিন, এই যে একটু ঘষা লাগলেই ভেতর থেকে সাদা রং বের হয়ে যায়, এটা যদিও হয়তো কালারের কোয়ালিটির কারণে হতে পারে, বাট আমরা আবার সাদা রঙে ফেরত যাব। সো এই হচ্ছে একটা ওভারভিউ। এইবার আমরা আর একটু ইন ডিটেল কথাবার্তা বলবো আপনাদের সাথে, প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি দেখাবো। সো আবারও দরজা থেকে শুরু করি। এখানে দরজার মধ্যে কিছু অ্যাকোস্টিক ফোম দেখতে পাচ্ছেন, এই ফোমগুলো দেওয়ার পারপাস হচ্ছে যেন স্টুডিওতে কথা বললে ইকো না হয়। তার ঠিক এই পাশে
অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে ডান পাশের যেই দেয়ালটার কথা বললাম দরজা থেকে ঢোকার পরে। সো এখানে প্রথমে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটর অ্যাওয়ার্ডস যে বাটনগুলো আছে, প্লে বাটন যেগুলোকে আমরা বলি, সেই বাটনগুলো প্রথমটা দেখতে পাচ্ছেন সোহাগ 360-র 100K 1 লাখ সাবস্ক্রাইবার যখন পূরণ হয় তখন যে সিলভার প্লে বাটনটা আমরা পাই সেটা এটা। এটা ডিজাইনটা পুরনো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো বা এই ডিজাইনটা এখন দেখবেন না কারণ এটা অনেক আগের প্লে বাটন। তার ঠিক পাশেই আছে সোহাগ 360-র 1 মিলিয়নের যে গোল্ড প্লে বাটনটা আছে সেইটা, তার ঠিক পাশেই আছে বেসিক ভাইয়ের 100K কমপ্লিট হওয়ার পরে যে সিলভার প্লে বাটনটা সেটা। সো এইখানে একটা সিলভার প্লে বাটন নতুন ডিজাইনের, আর একটা সিলভার প্লে বাটন পুরনো ডিজাইনের, মাঝখানে হচ্ছে গোল্ড প্লে বাটনটা আছে এটা নতুন ডিজাইনের। তার ঠিক পাশেই এই পাশে একদম চিপা একটা কর্নার আছে, ছোট্ট হালকা একটু স্পেস যেখানে ইউজ করার মতো তেমন কিছুই পাই নাই, যার ফলে আমার গিটারটা এখানে ঝুলিয়ে রেখেছি আমি, এবং এই পাশে এই যে চাবি ঝোলানোর জন্য একটা জায়গা রেখেছি যেটা আসলে কেউ যদি এভাবে হেলে ঝুঁকে না দেখে তাহলে নজরে পড়বে না, একটা হিডেন স্পেস আপনারা বলতে পারেন। তার ঠিক পাশেই আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্পেসের সবচেয়ে বেশি জায়গা খেয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের এই টিভি। এটা শাওমির একটা 4K টিভি 55 ইঞ্চির, যে টিভিটা মূলত আমাদের বিনোদনের একটা পার্ট, মাঝে মধ্যে আমরা মুভি টিভি শোজ এগুলো দেখি। তার চাইতে বড় কথা এটা জাস্ট স্টুডিওর পেছনে একটা এলিমেন্ট হিসেবে কাজ করে, যখন আমি এই দিক থেকে শ্যুট নিই এটা যখন ব্যাকগ্রাউন্ডে থাকে তখন দেখতে সুন্দর লাগে। বেশিরভাগ সময় এই পারপাসে ইউজ হয়, অ্যাকচুয়ালি আমরা টিভি খুব একটা দেখার সুযোগ পাই না মুভিস টুভিস এগুলো। ওকে, সো আরেকটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে এই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস যেগুলো আছে এইগুলোকে ব্রাইটেন আপ করার জন্য আমরা 3টা লাইট লাগিয়েছি উপরে, এগুলোকে মনে হয় সিঙ্ক লাইট বা কিছু একটা বলে। সো এই লাইটগুলো মূলত আমাদের এই যে বাটনগুলো আছে এগুলোকে একটু আলো দেয় যার ফলে দেখতে সুন্দর লাগে, একটু গ্লোই ইফেক্ট ক্রিয়েট হয়। এবং এই লাইটগুলোকে সফট করার জন্য আমরা একটু DIY করেছি, সেটা হচ্ছে যে টিস্যু পেপারের টিস্যু কাগজের যে শপিং ব্যাগ আছে ওই ব্যাগগুলো কেটে এখানে বেঁধে দিছি আমি যেন একটু সফট হয় লাইটটা। ওকে, এবার আমরা একটু নিচে চলে আসি, মানে টিভিটা ঠিক নিচেই এখানে একটা টেবিল থাকে। এই টেবিলটা বেশ ইন্টারেস্টিং একটা টেবিল, এটা ডার্ক উডেন কালারের যে টেবিল টপ আছে সেটা। টেবিলের উপরে 3টা ল্যাপটপ আছে, 3টার কোনোটাই না, একটা আমার ল্যাপটপ এই মাঝখানেরটা, এটা হচ্ছে আসুসের একটা ল্যাপটপ যেটা আমরা রিভিউ করতেছি, আর এই পাশে একটা ম্যাকবুক আছে, এটা হচ্ছে আমাদের টিমমেট লিওনের। সো এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটা মূলত এখানে থাকে না, এটা হচ্ছে এটার ডকিং স্টেশন বা এখানে এনে আমরা ঢুকায় রেখে দেই, বাট এটা অ্যাকচুয়ালি মুভ করে পুরো স্টুডিওতে, কারণ এই টেবিলটাতেই আমরা প্রোডাক্ট রেখে প্রোডাক্টের শট নেই, কিংবা আমি যদি কখনো টেবিলের পেছনে বসে কথা বলি তাহলে সেটা কিন্তু এই টেবিল দিয়েই করা হয়। সো এই টেবিলটার বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে টেবিলটাতে চাকা লাগানো আছে, আপনারা যদি প্রত্যেকটা টেবিলের যে পা আছে সেই পায়ের কাছে তাকান এখানে চাকা লাগানো আছে, সো ইজিলি এটাকে মুভ করা যায়। আমি যদি টানি তাহলে কেউ যদি স্টুডিওতে নাও থাকে, অনেক সময় আছে এর আগে যেটা হতো বড় টেবিলকে মুভ করার জন্য 2-3 জন লাগতো, বাট এখন এটা নিচে চাকা লাগিয়ে নিয়েছি যার ফলে আমি খুব ইজিলি এটাকে টানতে পারতেছি। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টেবিলের যে টপটা আছে, টেবিল টপ, এইটা রিমুভেবল, তার মানে আমি চাইলে এটাকে এখন উঁচু করে খুলে ফেলতে পারি, খুলে ফেলে যদি আমি ডিফারেন্ট কালারের কোনো টেবিল টপ এখানে লাগাইতে চাই তাহলে সেই টেবিল টপটা এখানে জাস্ট বসিয়ে দিতে পারবো এবং খুব সিকিউরলি এটা বসে থাকে। সো এই টেবিলটা বেশ ইন্টারেস্টিং, আমার অনেক পছন্দের একটা টেবিল। বাই দ্য ওয়ে, অনেকে জানতে চাইবেন এই টেবিলটা কোত্থেকে নিয়েছি, এটা হচ্ছে গ্রিট ফার্নিচার নামের একটা কোম্পানি আছে, তাদের থেকে এই টেবিলটা নিয়েছি। আমি এই টেবিলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করতে পারেন। সাদা কিংবা এই কালার অথবা অন্য যে কোনো কালারের টেবিল টপ আছে সেগুলো সহ আপনারা এটা ডিজাইন করে নিতে পারেন। তবে চাকাটা বিল্ট ইন লাগানো থাকে না বাই ডিফল্ট, আমি তাদেরকে কাস্টম অর্ডার করে লাগিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে যদি কেউ চাকা লাগাইতে চান তাহলে লাগাইতে পারেন। আরেকটা বিষয় আমি বলি, এই চাকা লাগানোর আরেকটা বড় রিজন হচ্ছে আমাদের ফ্লোরে কার্পেট বিছানো আছে, কার্পেটের রিজনও কিন্তু এটাই যে কার্পেট বিছালে ইকোটা একটু কম হয়, যেটা আমরা ফোম দিয়ে করেছিলাম কার্পেট বিছালে আরও ইকো কম হয়। সো কার্পেটের মধ্যে আসলে টেবিলকে তো টানাটানি করা যায় না টাইলসের মধ্যে যেভাবে করা যায়, যে কারণে মূলত চাকাটা লাগানো আরও ফ্লুয়েন্টলি এটাকে টেনে এদিক ওদিক নেওয়ার জন্য। সো এই হচ্ছে মোটামুটি এই পাশটা। আর যদি আমরা এই পাশের এই দেয়ালটাতে আসি, এই যে আরেকটা দেয়াল আছে এই পাশে, সো এত দেয়াল এত কর্নার এত কিছু কেন আমি জানি না, আসলে এই বাসাটা যে প্ল্যান করছে যে বানাইছে তার মাথায় কী ঘুরতেছিল, এখানে একটা চিপা ওইখানে আবার আরেকটু চিপা। সো ফ্যামিলি বাসায় যদি কেউ ওঠে, কেউ যদি ফ্যামিলি নিয়ে এখানে ওঠে তাহলে হয়তো বা অনেকেই অনেক প্যারা খাবে, বাট আমাদের জন্য এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল কারণ আমরা এই চিপা চাপাগুলো সব কাজে লাগাইতে পারতেছিলাম। সো এখানে দুইটা আমি হোল্ডার লাগিয়ে রাখছি রিমোট কন্ট্রোলের জন্য, এটা হচ্ছে টেলিভিশনের রিমোট, এটা আমাদের লাইটের রিমোট, এটা হচ্ছে এসির রিমোট, আর উপরের দিকে আমার লোগো, এটা একটা গিফট ছিল আমাদের 100K কমপ্লিট হওয়ার পরে যে প্রোগ্রামটা করেছিলাম ওখানে আমার এক ফ্যান এটা গিফট করেছিল। সো এই হচ্ছে এই পাশের দেয়াল। ওকে, সো এবার আমরা আরও একটা জিনিস আছে এই দেয়ালে, মানে এই টেলিভিশনের দেয়ালে, সেটা হচ্ছে একদম উপরে, আমি একটু আমার সোফার উপরে উঠে নেই,
এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা চায়না থেকে আনা এবং এই জিনিসটা নিয়ে আমার অনেক সুন্দর প্ল্যান ছিল যদিও পরিপূর্ণভাবে আমি কমপ্লিট করতে পারিনি সেটা হচ্ছে এখানে কয়েকটা কালারের ব্যাকড্রপ লাগানো থাকবে এবং আমার যখন যেটা দরকার সেই ব্যাকড্রপটা এখান থেকে ড্রপ করবে এবং এইখানে এটাকে ড্রপ করানোর ব্যবস্থা আছে আমি যদিও এখন এটা ইউজ করি না এই কারণে এইভাবে উঠিয়ে রেখেছি ওকে সো এখান থেকে এটাকে টানলে নিচের দিকে নামে এবং আবার টানলে উপরের দিকে ওঠে সো এইভাবে আমরা এখানে টোটাল চারটা ব্যাকড্রপ লাগাইতে পারবো এবং চারটা চার কালারের হতে পারে যে কোনো সময় আমরা উঠিয়ে রাখতে পারি বাট এই জিনিসটাকে আমি ইউজ করতে পারছি না এর রিজন হচ্ছে এইখানে পেপার ব্যাকড্রপ ইউজ করতে হয় কিন্তু আমি বাংলাদেশে এত বড় পেপার ব্যাকড্রপ পাচ্ছি না খুঁজে যার ফলে এখানে আমি কাপড় দিয়ে ট্রাই করেছিলাম কিন্তু প্রবলেম হচ্ছে কাপড়টা স্টেবল হয় না কাপড় নড়াচড়া করে সিম্পল জাস্ট একটু এসির যে বাতাস আছে এইটুকুতে নড়াচড়া করে এবং স্ট্রেট হয় না যার ফলে এটা এখন ইউজ করতে পাচ্ছি না যদি কখনও পেপার ব্যাকড্রপ পাই তাহলে আমি এটা ইউজ করতে পারবো এটা চায়না থেকে এনেছিলাম সো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা যদি কেউ চান তাও নিয়ে আসতে তাহলে নিয়ে আসতে পারবেন ওকে এরপরে আমরা চলে আসি এইদিকে এখানে একটা সোফা আছে ব্ল্যাক কালারের একটা সিম্পল খুবই সস্তা একটা সোফা অ্যারাউন্ড 2,500 টাকা এটার দাম সো এই সোফাটা মূলত এনেছিলাম স্টুডিওতে কোনো গেস্ট যদি আসে তাহলে অন্তত পক্ষে একটু সময়ের জন্য যেন বসতে পারে সেই জন্য এই সোফাটা বাট প্রবলেম হচ্ছে আমাদের স্টুডিওর যে ফোর্থ মেম্বার যার সাথে পরিচয় করেছিলাম আপনাদের পান্ডা সো তার এইটা খামচানোর খুব শখ এবং খামচাইতে খামচাইতে এই এই যে সোফা দেখতে পাচ্ছেন এটার 12টা বাজিয়ে দিছে এটা সব উঠাই ফেলছে এখান থেকে এটা এইভাবেই আমরা রেখে দিছি যদি কেউ আসে স্টুডিওতে তাহলে দেখা সবাই খুব কিউরিয়াস হয় যে এই কাজ কে করলো ওকে সো এই হচ্ছে সোফা সোফার ঠিক উপরেই এখানে একটা স্পেশাল জিনিস আছে এটা হচ্ছে আমাদের কী বলবো আমাদের কাজের যে লিস্ট সেটা যে কাজগুলো পেন্ডিং আছে যে কাজগুলো আমরা ভবিষ্যতে করবো যে প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো একটা হোয়াইট বোর্ডের মধ্যে আমরা লিখে রাখি ওকে সো এই পাশে চলে আসি আমরা এই পাশে ছোট্ট একটা জানালা আছে আমাদের স্টুডিওর এই যে জানালা খুবই ছোট্ট পরিমাণে বাট এই জানালা খুলে কিছু দেখা যাবে না যেহেতু ওই পাশে করিডোর এবং লিফট যার ফলে আমরা একটা পার্পলিশ কালারের একটা পর্দা এখানে ঝুলিয়েছি তার ঠিক পাশেই কর্নারে চিপার মধ্যে এখানে একটা ল্যাম্প আছে ল্যাম্পের ঠিক নিচে এখানে একটু স্পেস আছে যে স্পেসের মধ্যে আমরা কিছু বক্স টক্স রাখি আর পাশে এই মশা মারার বস্তুটা রাখা আছে ওকে সো এই পাশের দেয়াল আমার মনে হয় পুরোপুরি শেষ কমপ্লিট একদম ল্যাম্পসহ এইবার আমরা চলে আসি আমার যেই সিগনেচার পার্ট যেই পার্টে আমি ভিডিও রেকর্ড করি তার আগে আমরা আমাদের চেয়ারটা নিয়ে একটু কথা বলতে চাই এখানে কিছুদিন আগেও আপনারা আমার গেমিং চেয়ার যেটা ছিল সেটা দেখেছেন গিগাবাইটের একটা গেমিং চেয়ার ছিল সেই চেয়ারটাতে অনেক দিন ভিডিও করেছি প্রায় 2 বছরের মতো কিন্তু গেমিং চেয়ারটা আসলে মানে কিছুদিন পরে বোরিং লাগে আর ভাল লাগে না আর প্রচুর মানুষ একদম কমন হয়ে গেছে গেমিং চেয়ার যার ফলে ওটা আমি চেঞ্জ করে ফেলি চেঞ্জ করে এখন এরকম সিম্পল একটা চেয়ার ইউজ করি অফিস চেয়ার এই চেয়ারটাও গ্রিড ফার্নিচার থেকে নেওয়া টেবিলটা যেখান থেকে নিয়েছিলাম তাদের থেকেই এইটার মডেলটা হচ্ছে গ্রিড প্রো টাস্কার চেয়ার এবং এই চেয়ারটা খুবই মানসম্মত আমি প্রায় গত 6-7 মাসের মতো সময় ধরে ব্যবহার করছি আমার কাছে খুবই মানসম্মত মনে হয়েছে খুবই কমফোর্টেবল এটার প্রায় সবগুলো জিনিস অ্যাডজাস্ট করা যায় হাতল যেটা আছে হ্যান্ডরেস্টের জায়গা থেকে শুরু করে সব কিছু অ্যাডজাস্ট করা যায় হেডরেস্টের জায়গাটাও খুবই ভালো মানে ওভারঅল খুবই গুড একটা চেয়ার যেটাতে বসলে আসলে ভালো লাগে এবং ডিজাইনটা কিছুটা আর্গোনমিক ব্যাক পেন একটু কম হয় এটা ইউজ করলে সো এই চেয়ারের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করতে পারেন এটার দাম হচ্ছে অ্যারাউন্ড 12,000 টাকার মতো আবারও সব কিছু আমি যদি কোনোটার ভুলে যাই সেটাও কিন্তু ডিসক্রিপশানে গিয়ে আপনারা খুঁজে দেখতে পারেন লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো যেটা যেটা পাওয়া যায় আর কি সো আমরা চেয়ারটাকে একটু এখন সাইডে রেখে দিই সাইডে রেখে আমরা চলে আসি আমার যে মেইন সেট আপ মানে যেখানে বসে আমি কাজ করি আমার যে ডেস্ক আছে সেটা সো এই হচ্ছে ডেস্কটা এবং এই ডেস্ক নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছে যে টেবিলটা কই থেকে নিয়েছেন কী টেবিল এটা সো এই টেবিলটাও একটা ফেসবুকে একটা পেজ আছে এক্লেটিক ফার্নিচার নাম তাদের থেকে আমি কাস্টম অর্ডার করে বানিয়েছিলাম কাস্টম ঠিক না তারা এরকম অনেক ডিজাইন দিয়ে রাখে আমি জাস্ট হালকা একটু মডিফাই করেছিলাম এই টেবিলটা যেটার কালার হচ্ছে সারফেসে হচ্ছে অরেঞ্জ টেবিল টপ যেটা আছে সেটা এখানে একটা ড্রয়ার আছে এই পাশে আরও একটা ড্রয়ার আছে এবং নিচের দিকে একটু স্পেস আছে সো আমি টেবিলের কন্টেন্টগুলো নিয়ে একটু কথা বলি আগে নিচের থেকে স্টার্ট করি সো এই পাশে দেখতে পাচ্ছেন অনেক বক্সেস আছে এবং এই বক্সগুলো মূলত আমরা যেই যেই প্রোডাক্টগুলো রিভিউ করি যেগুলো রিভিউ করব পেন্ডিং বা রিভিউ করা শেষ হয়ে গেছে এখনও রিটার্ন করা হয় নাই এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এগুলো এখানে রাখা হয় ভেতরের দিকে আরও অনেক বক্স আছে ঠিক এরকমই একটা স্পেস কিন্তু এই পাশেও আছে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের এই পাশের যেই বক্সগুলো আছে এগুলো মূলত আমার ব্যক্তিগত বক্স এগুলো ফেরত যাবে না এগুলো রিভিউ ইউনিট না এগুলো হচ্ছে যেমন আমার ক্যামেরা কিনছিলাম ক্যামেরার বক্সটা পাশাপাশি আমার যে পুরনো অডিও ইন্টারফেসটা আছে সেটা এখানে রাখা আছে এরকম কিছু বক্সেস এখানে আছে এরপর আমরা চলে আসি আরেকটু উপরে এই পাশের যে ড্রয়ারটা আছে এই ড্রয়ারটায় সো এই ড্রয়ারের মধ্যে আমরা
কিছু জিনিসপত্র রাখি। ফর এক্সাম্পল আমরা এখন যে ফোনগুলো রিভিউ করছি, এই ফোনগুলো এখানে আছে, এখানে আমার একটা চশমা আছে, আমার ব্যক্তিগত ফোনটা, ওয়ালেট, আমার TWS, একটা স্ন্যাক্স আছে, মানে আমার SSD যেটা আছে সেটা। সো এখানে আমার কিছু জিনিসপত্র যেগুলো একদম হাতের কাছে সবসময় দরকার হয়, এই জিনিসগুলো আমি এই ড্রয়ারে রাখি। আর এই পাশের যে ড্রয়ারটা আছে এটা মূলত লক করা, এখানে কিছু ডকুমেন্টস টাইপের ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখা আছে, চাই দেখাচ্ছে না, পার্সোনাল জিনিসপত্র, এই জন্য এটার ভেতরেই আছে। ও আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এখানে একটা বিন ব্যাগ আছে, যে বিন ব্যাগটা আমি ফুটরেস্ট হিসেবে ইউজ করি, চেয়ারে দীর্ঘ সময় বসে থেকে যদি এখানে পা রাখি তাহলে একটু কমফোর্টেবল লাগে আর কি। ওকে, তার ঠিক উপরেই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বই, ডায়েরিজ এগুলো রাখা আছে। এইগুলো মূলত বিউটিফিকেশনের জন্য রাখা, পাশাপাশি এই জিনিসগুলোর পেছনে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলটাকে হাইড করার জন্য মূলত বইগুলো রেখেছি এখানে। আমি অন্য আর কিছু পাইনি এখানে রেখে ওইগুলো হাইড করার যে কারণেই। তার ঠিক দুই পাশে দুইটা স্পিকার আছে এডিফায়ারের, আমি মডেলটা এই মুহূর্তে ভুলে গেছি, এডিফায়ারের যে স্পিকারটা অ্যারাউন্ড 10,000-12,000 টাকার মতো প্রাইস ছিল। আমি এক্সাক্ট মডেলটা সহ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন। খুবই সুন্দর সাউন্ডিং স্পিকার, এগুলো কিন্তু স্টুডিও মনিটর না, জাস্ট মাল্টিমিডিয়া স্পিকার। আমি প্রথমে প্ল্যান করেছিলাম স্টুডিও মনিটর নিব, কিন্তু পরে চিন্তা করলাম যে না, আমি এত হাই কোয়ালিটি অডিও নিয়ে কাজও করি না, আমি অডিও ফাইলও না যে আমি স্টুডিও মনিটর ইউজ করব। আর স্টুডিও মনিটরের সাউন্ড বেশিরভাগ সময় মুভিজ টুভিজ দেখার সময় অতটা এনজয়েবল হয় না, যার ফলে আমি বেসিক মাল্টিমিডিয়া স্পিকারই নিয়েছি। সো এইটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সো এই গেল আমাদের টেবিলের নিচের অংশটা, এবার আমরা চলে আসি টেবিলের উপরের পার্টটা, মানে সারফেস, এখানে কী কী আছে। সো প্রথমেই সামনেই আমার যে মাউস কিবোর্ড আছে এই দুইটা নিয়ে একটু ইনফরমেশান দিয়ে নিই। এটা হচ্ছে লজিটেকের MX Master 3, এই মাউসটা নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখতে পারেন। আর যে কিবোর্ডটা আছে সেটা হচ্ছে লজিটেকের MX Keys এবং MX Master 3, এই দুইটা কম্বো। আমার মনে হয় যে যারা ক্রিয়েটিভ কাজ করে তাদের জন্য এই দুইটা মাউস কিবোর্ড খুবই অসাধারণ একটা কম্বো, যদিও একটু এক্সপেন্সিভ, দুইটা মিলে দাম অ্যারাউন্ড 27,500 টাকার মতো। আমি ভিডিও যেটা আছে আমাদের এই মাউস কিবোর্ডে সেটা আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এই পাশে অথবা ওই পাশে অথবা ডিসক্রিপশনেও আপনারা পাবেন। ওকে, তার ঠিক পাশেই মনিটর দুইটা আছে। সো এই দুইটা মনিটর নিয়েও ভিডিও আছে আমার, তারপরে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে ডেলের একটা মনিটর, এটা 4K মনিটর, ডেল 2720Q, ডেল আলট্রা শার্প 2720Q হচ্ছে এটার মডেল, এবং এটা 4K রেজলিউশনের একটা মনিটর, 10-bit কালার দেয় এই মনিটরটা, যেটা আমার ভিডিও এডিটিংয়ের জন্য প্রাইমারি মনিটর হিসেবে কাজ করে। তার পাশে সেকেন্ডারি একটা মনিটর আছে, এইটা মূলত 2K রেজলিউশন, মানে 1440p রেজলিউশনের একটা মনিটর, যেটা শাওমির মনিটর। এটার মডেলটা খুবই কঠিন, সো আমি বলতে পারতেছি না, লিখে দেবো স্ক্রিনে আর ডিসক্রিপশানে তো থাকবেই। দুইটা মনিটরের লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদেরকে ডিসক্রিপশানে, আপনারা চাইলেই নিতে পারেন। এই মনিটরটার দাম হচ্ছে অ্যারাউন্ড, আমি যখন নিয়েছিলাম তখন 60,000 প্লাস মাইনাস পড়েছিল, আর এইটার দাম হচ্ছে 35,000 প্লাস মাইনাসের মতো। আমি দুটোরই লিঙ্ক দিয়ে দিচ্ছি। তার ঠিক উপরেই একটা ওয়েবক্যাম দেখতে পাচ্ছেন, 5-5-এর একটা ওয়েবক্যাম, এটা নিয়েও ভিডিও বানিয়েছি, আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। 5-5K 420 প্রবাবলি এটার মডেলটা, আমি দামটা লিখে দিচ্ছি স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা চেক করতে পারেন, খুবই ভালো মানের একটা ওয়েবক্যাম এটা। ওকে, এই পাশে চলে আসে এবার, যেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে আমার PC। ওয়েল, আমি যে PC বানিয়েছি এটা কিন্তু অনেকেই জানে, এটার স্পেক সম্পর্কে অনেকে হয়তো অলরেডি জানেন। সো এই PC যে স্পেসিফিকেশানটা সেটা আপনাদেরকে একটু ব্রিফলি আমি বলে দিই। প্রথমত এটাতে রাইজেন 930 900X প্রসেসর আছে, এবং গ্রাফিক্স কার্ডটা আমি অ্যাকচুয়ালি, গ্রাফিক্স কার্ড নিয়ে অনেক কাহিনী হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম এটাতে 30 সিরিজের গ্রাফিক্স কার্ড ইউজ করবো, যখন PC বানাই তখন 30 সিরিজ মাত্র লঞ্চ হবে, তো আমি জাস্ট একটা ডামি হিসেবে 2070 একটা কার্ড নিয়েছিলাম যে এটা লাগিয়ে পরবর্তীতে আমি আপগ্রেড করব। কিন্তু তারপরে থেকে শুরু হয় গ্রাফিক্স কার্ডের বাজারে আগুন, দাম এলোমেলো হয়ে যায়, 30 সিরিজ লঞ্চ হওয়ার পরে আকাশচুম্বী প্রাইস হয় এবং মার্কেটে অ্যাভেলেবল না, যে কারণে আমার পুরনো একটা কার্ড 1080 GTX 1080, এটাই আমি আপাতত ইউজ করছি, যদিও এটা আমার এডিটিংয়ের জন্য বটলনেক হয়, বাট স্টিল এখন আপাতত চেঞ্জ করছে না, এখন যদিও দাম কমতেছে গ্রাফিক্স কার্ডের, প্ল্যান আছে পরবর্তীতে আপগ্রেড করব। এছাড়া এইটাতে 32GB RAM আছে, আর হচ্ছে SSD আছে অনেকগুলা। আমি হচ্ছে এই PC পুরো স্পেসিফিকেশানটা স্ক্রিনে লিখে দিচ্ছি, মুখে বললে অনেক সময় লেগে যাবে, আপনারা একটু দেখে নেন PC দেখতে কেমন, আর স্ক্রিনে হচ্ছে স্পেসিফিকেশানটা আছে। ওকে, তার উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাকশন ফিগার আছে, এই অ্যাকশন ফিগারগুলো মূলত জাস্ট বিউটিফিকেশানের জন্যই আমি এখানে রেখেছি, এবং এই অ্যাকশন ফিগারগুলো শুধু যে সৌন্দর্য বর্ধন করে তা না, এগুলো বিভিন্ন সময় আমরা প্রপস হিসেবে ইউজ করি, লাইক ফোনের ক্যামেরা স্যাম্পল টেস্ট করার জন্য। এই যে কিউবটা আছে, রুবিক্স কিউব, মাল্টিপল কালারের, সো এটা ছবি তুলে
আমরা একটু দেখি যে ফোনের আসলে ক্যামেরা কেমন কালার প্রোডিউস করে, অ্যাকুরেট কালার দিতে পারে কি না। তারপরে আমরা অনেক সময় বিরোল নেওয়ার সময় জাস্ট সাইডে রেখে দেই বিউটিফিকেশনের জন্য। সো প্রপস হিসেবে এই জিনিসগুলো ইউজ হয়। ওকে, সো এই হচ্ছে টেবিলের এই পাশ। আমরা যদি টেবিলের একদম এই পাশে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা হেডফোন স্ট্যান্ড আছে। এটা হচ্ছে ফ্যানটেকের একটা হেডফোন স্ট্যান্ড, এটার লিঙ্কও আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। তার মধ্যে মাউন্ট করা আছে সনির একটা ওভার ইয়ার ব্লুটুথ হেডফোন, যেটার মডেল হচ্ছে WH1000XM4। অনেক কঠিন, এটা নিয়েও ভিডিও আছে। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 25,000 টাকা। আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা নিতে পারেন। সো এই মনিটরের ঠিক পেছনেই আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আমার মাইক্রোফোনটা, যে মাইকটা আমি ইউজ করি ভয়েস ওভারের জন্য। এই মাইকের সাথে একটা হেভি স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডটা লাগিয়ে আমি পেছনে রেখে দিই, কারণ এটা আসলে সামনে রাখা বা এটা মাউন্ট করার আমি বেটার কোনো অপশন পাই নাই, ওয়ে পাই নাই, যার ফলে এটা মনিটরের পেছনেই থাকে। এবং এইটা হচ্ছে অডিও টেকনিকার একটা মাইক, অডিও টেকনিকা AT2020। এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, আমি চেষ্টা করবো এটারও একটা লিঙ্ক দিয়ে দেওয়ার। 14,000-15,000 টাকা হচ্ছে এই মাইকটার দাম। ওকে, এবার আমরা চলে আসি টেবিলের পেছনে। এই টেবিলের পেছনে একটা ইন্টারেস্টিং স্পেস আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাবল ঝোলানো আছে টেবিলের পেছনে। আমি কিছু হুক লাগিয়েছি এখানে, বিভিন্ন ধরনের ক্যাবল ঝোলানো আছে। সো এই ক্যাবলগুলো মূলত আমার এই ডেস্কটাকে একটু ক্লিন করতে সহায়তা করেছে। আমি এই ক্যাবলগুলোকে সব ভাঁজ করে এখানে রেখে দিয়েছি এবং যখন যেটা দরকার পড়ে এখান থেকে পিক করে আমি ইউজ করি, আবার ফোল্ড করে সেখানে রেখে দিই। তার ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছেন আমার মনিটরের যে আর্ম আছে সেটার উপরে একটা ট্রাইপড লাগানো আছে, যে ট্রাইপডটা মানে গরিলা পড টাইপের একটা ট্রাইপড, ফ্লেক্সিবল। এটার উপরে আমি হচ্ছে ক্যামেরা লাগাই মাঝে মধ্যে, এখান থেকে যদি পেছনের ভিউ নিয়ে কোনো শট নেই তাহলে এটা লাগাইতে পারি। ওকে, সো এখানে আসার পরে পেছনের দিকে যেহেতু আসলাম, সো আমার মনিটরের যেই আর্মগুলো আছে, মনিটর স্ট্যান্ড, সেটা নিয়ে একটু কথা বলবো। সো এই মনিটর স্ট্যান্ড মূলত এখানে আমি দুইটাই ইউজ করেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এগুলো কোত্থেকে নিয়েছি। সো এগুলা টুলস টার্মিনাল নামে একটা ফেসবুক পেজ আছে, তাদের থেকে নিয়েছি। এবং এখানে আমি দুইটা আর্ম নিয়েছি জাস্ট ফর সেফটি। এখানে কিন্তু একটা আর্ম নিলেই, সরি, একটা স্ট্যান্ড যদি আমি নিতাম, একটা স্ট্যান্ডের মধ্যে দুইটা আর্ম ছিল, আমি দুইটা মনিটর লাগাইতে পারতাম। বাট যেহেতু এগুলো খুব হেভি ডিউটি না, একটু বেসিক, আর আমার যে মনিটরগুলো আছে, যেহেতু 27 ইঞ্চের দুইটাই মনিটর, মনিটরের সাইজ বলতে ভুলে গিয়েছিলাম, দুইটা 27 ইঞ্চের মনিটর, সো খুব হেভি, যার ফলে আমি জাস্ট ফর দ্য সেফটি আমি দুইটা স্ট্যান্ড নিয়েছি। দুইটা থেকে দুইটা স্ট্যান্ড নিয়ে একটা একটা আর্ম করে ইউজ করেছি। যেমন এই পাশে শাওমি মনিটরের জন্য ডেডিকেটেড একটা স্ট্যান্ডের সাথে একটা আর্ম, আবার এই ডেলেটার জন্য একটা স্ট্যান্ড এবং একটা আর্ম আমি ফিক্স করে দিয়েছি, যার ফলে এটা এখন কিছুটা সেফ। একটু পিস অফ মাইন্ডের জন্য মূলত আমি দুইটা নিয়েছি। সো টুলস টার্মিনালের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, মানে এই যে টেবিল স্ট্যান্ড আছে এটার, আপনারা চাইলে চেক করতে পারেন। একটা জিনিস আরেকবার আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আমার টেবিলের উপরে যে মাউস প্যাডটা আছে, মাউস এবং কিবোর্ড যেখানে রাখা, এখানে কিন্তু ছোট্ট একটা মাউস প্যাড আছে, ছোট না, বেশ বড় সড়ো। সো এই মাউস প্যাডটাও আমি টুলস টার্মিনাল থেকে নিয়েছি। আমি আবারও এই প্রোডাক্টের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশানে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। এবং আমাদের যেই বিড়াল সাহেব আছে পান্ডা, তার খুব পছন্দ এই সার্ফেসটা, যে কারণে সে এখানে এসে ঘুমায়, এটার উপরে প্রচুর লোম, পান্ডার লোম এখানে লেগে আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের যেই টেবিলের সেটআপটা আছে এটা। ও, বাই দ্য ওয়ে, টেবিলের পেছনে একটা RGB LED যে স্ট্রিপ লাইট আছে সেটা লাগানো আছে, একটু গ্লো হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদিও রুমে প্রচুর লাইট জ্বালানো, যে কারণে একটু কম দেখা যাচ্ছে। সো এই যে লাইটটা, শাওমির হি লাইট, এইটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি অনেকদিন আগে, আবারও ওই ভিডিওটার লিঙ্কও দিয়ে দিচ্ছি। এবং এই যে স্ট্রিপ লাইটটা আছে সেটারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন কথা হচ্ছে আমাদের যেই ক্যাবল, সেই ক্যাবল আমরা কীভাবে ম্যানেজ করেছি। ওয়েল, ক্যাবলটা মূলত সবগুলো এই টেবিলের পেছন থেকেই দেওয়া হয়েছে, সবগুলো টেবিলের পেছনে আছে। আমি আপনাদেরকে হালকা করে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদিও খুব ভালোভাবে আমি ম্যানেজ করতে পারিনি। আমাদের যে মেন পাওয়ার সোর্স সেটা আছে এই যে বইয়ের পেছনে, বইয়ের পেছনে সব পাওয়ার সোর্স দেওয়া আছে। এবং এখান থেকেই আমরা টেবিলের পেছনে ফুটো করে ক্যাবলগুলো সব বের করে এই মনিটর, PC সব জায়গাতে নিয়েছি, যার ফলে একটু বেশি ক্লাটারি হয়ে গিয়েছে পেছনে। এটা দেখা যায় না, বাট দেখা গেলে মনে হইতো যে খুবই বাজে। মোটামুটিভাবে আমরা ম্যানেজ করতে পেরেছি ক্যাবল। ও, আরও কিছু জিনিস মিস হয়ে গেছে টেবিলের উপরে, সেগুলো একটা একটা করে দেখাই। এই মনিটরের ঠিক নিচেই, একদম নিচের দিক দিয়ে জাস্ট হাতটা ঢুকানো যায় এরকম একটু স্পেস আছে, কারণ মনিটরটা আমি একটু নিচু করে লাগিয়েছি। সো এইটার নিচের দিকে বেশ কিছু জিনিস রাখা আছে। প্রথমেই PC-র একদম পাশে এখানে একটা অডিও ইন্টারফেস আছে, যেটা আমার মাইক্রোফোনের জন্য ইউজ করি আমি, মাইকটা এটাতে কানেক্টেড। পাশাপাশি নিচে যে স্পিকারগুলো আপনাদেরকে দেখালাম এডিফায়ারের, সেটাও এটাতে লাগাই। সো এটা হচ্ছে বেহরিনজারের ইউফোরিয়া UMC 204 HD, এই মডেলের একটা
সাউন্ড কার্ড, এটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। 14,000-15,000 টাকা হচ্ছে এটার দাম। তার ঠিক পাশেই আছে একটা ইউএসবি হাব, কারণ যেহেতু আমার পিসিটা সাইডে রাখা, সবসময় ইউএসবি অ্যাক্সেস করতে অনেক কষ্ট হয়, যে কারণে এখানে একটা ইউএসবি হাব লাগানো আছে। সো এইটা হচ্ছে টিপি লিঙ্কের একটা হাব, যেটার মডেল হচ্ছে UH720, প্রবাবলি অ্যারাউন্ড 2800 টাকার মতো এটার দাম। এটাতে অনেকগুলো ইউএসবি 3.0 পোর্ট আছে এবং এইখানে পাওয়ারেরও পাশে পাওয়ারের ব্যবস্থা আছে, যেখান থেকে আমি ফোন চার্জও দিতে পারি, যেখান থেকে একটু হাই ভোল্টেজে চার্জ হয় ফোন। এবং তার ঠিক উপরেই একটা কার্ড্রিডার লাগানো আছে, এটা ট্রান্সেন্ডের, মডেলটা আমি এক্স্যাক্টলি ভুলে গিয়েছি, অ্যারাউন্ড 1500 টাকার মতো দাম নিয়েছিল এটার। সো আমি এইটারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করতে পারেন। খুবই হাই কোয়ালিটির একটা কার্ড্রিডার, যেটা দিয়ে আমাদের ক্যামেরার যে ফুটেজগুলো আছে এগুলো কপি করি। তার ঠিক পাশেই একটা ইমোজি দেখতে পাচ্ছেন, এই ইমোজিটা মূলত একটা পাওয়ার ব্যাংক, চাইনিজ একটা প্রোডাক্ট, এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম জাস্ট বিউটিফিকেশনের জন্যই, কারণ এটার পাওয়ার ব্যাংকটা খুব একটা কাজ করে না। ইভেন কত এটার ব্যাটারি সাইজ কত এটাও আমরা জানি না। যাই হোক, সো তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন আরও একটা ড্যাক আছে, এটাও একটা এক্সটার্নাল সাউন্ড কার্ড বলতে পারেন, ড্যাক অ্যাম্প বলা হয়। সো এই ড্যাক অ্যাম্পটা মূলত একটু হাই এম্পিডেন্সের যে হেডফোনগুলো আছে সেগুলো ড্রাইভ করার জন্য, পাশাপাশি এক্সটার্নাল একটা সাউন্ড কার্ড থাকলে হেডফোনের সাউন্ড আর একটু বেটার হয়, আর একটু বেশি অ্যাম্প্লিফাইড হয়, যার ফলে এই ড্যাক অ্যাম্পটা ইউজ করি। এইটা হচ্ছে ক্রিয়েটিভের সাউন্ড ব্লাস্টার X3 মডেলের একটা সাউন্ড কার্ড, এটা নিয়ে রিভিউ আসবে সামনে, এখনও পর্যন্ত করা হয় নাই, এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তার ঠিক পাশেই আছে গুগল হোম মিনি, যেটা আমাদের এই পুরো স্টুডিওর যে স্মার্ট হোম সিস্টেম আছে সেটাকে কন্ট্রোল করার জন্য কাজে লাগাই আমরা। ফর এক্সাম্পল আমাদের রুমের যেই বেসিক লাইটটা আছে উপরের দিকে লাগানো, এটাও শাওমির হি লাইট, এটাকে আমরা চাইলে গুগল দিয়ে কন্ট্রোল করতে পারি। ইভেন যে স্ট্রিপ লাইটটা আছে সেটাও আমরা এই গুগলে ভয়েস কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, যেটা এর আগে আমি যে স্ট্রিপ লাইটের ভিডিও আছে সেখানে দেখিয়েছিলাম এবং গুগল হোমের ভিডিওতে দেখিয়েছি। গুগল হোমের পাশে আবার অ্যামাজন অ্যালেক্সাও আছে একটা, ইকো.4 যেটা সেটা। সো এটা আমরা মূলত টেস্ট করতেছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে গুগল হোম, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং যে অ্যামাজন অ্যালেক্সা আছে সেটা কেমন কাজ করে, এটা নিয়ে একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর এই মাইকটা তো দেখালামই পাশে, হেডফোনও দেখালাম। সো এই হচ্ছে মোটামুটি টেবিলের যে পার্টটা, এটা টেবিলের উপরে যা কিছু ছিল মোটামুটি সব কিছুই কভার করেছি। যদি কোনো কিছু মিস করেও যায় আমি, তারপরেও আবারও বলছি ভিডিও ডিসক্রিপশানে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, যেন আপনারা চেক করতে পারেন। ওকে, এবার চলে এসে আমরা টেবিলের পাশে যে ড্রয়ার ইউনিটটা আছে এটাতে, এইখানে টোটাল 1, 2, 3, 4, 5টা ড্রয়ার আছে। 5টা ড্রয়ারে 5 রকমের জিনিস রাখা, আমি আগে ড্রয়ারের জিনিসপত্রগুলো দেখাই তারপরে উপরে আসতেছি। সো উপরের যে ড্রয়ারটা, এটা লক করা এবং এটাতে আবারও ওই ড্রয়ারটার মতো কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখা আছে, যে কারণে এটা আমি খুলে দেখাচ্ছি না। তার ঠিক নিচেই একটা ড্রয়ার আছে যেখানে প্রচুর জিনিসপত্র রাখা আছে। সো এইখানে দেখতে পাচ্ছেন আমরা যখন যেটা হাতের কাছে পাই, দেখি যে হ্যাঁ এলোমেলো হয়ে যাচ্ছে, তখন এটার ভিতরে সব ঢুকে রাখি। ফর এক্সাম্পল আমাদের লেন্স, যেটা ট্যামরনের 2875 এই লেন্সটা ইউজ করতেছি আমরা এখন, আমরা যদিও এখন যে লেন্সটা ইউজ করতেছি সেটা নিয়ে একটু পরে কথা বলবো। এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক আছে, ওয়েট মেশিন আছে, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাজিকের যে অ্যাটেম মিনি প্রো সেটা সুইচার এটা আছে, আরও অনেক জিনিসপত্র এখানে রাখা আছে। সব কিছু আমি ডিটেলে যাচ্ছি না, জাস্ট জেনে রাখেন যে এটা একটা স্টোরেজ ইউনিট, যেখানে আমরা যখন যেটা মাথায় আমাদের ঘরে যখন যেটা সামনে পরে এটার ভিতরে ঢুকে রাখি। ওকে, সেকেন্ড যে ড্রয়ারটা আছে, থার্ড ড্রয়ার অ্যাকচুয়ালি উপর থেকে, এটা হচ্ছে আমাদের চার্জিং স্টেশন। এখানে একটা মাল্টিপ্লাগ লাগানো আছে, যে মাল্টিপ্লাগটা এই ড্রয়ার ইউনিটের পেছন থেকে বের হয়ে অন্য একটা পাওয়ার সোর্সে গিয়েছে, সেখান থেকে এসছে এবং এখানে আমি এই যে মাল্টিপল যে পাওয়ার সাপ্লাই আছে এটা এখানে অ্যাড করেছি। এখান থেকে অনেকগুলো ইউএসবি বের হয়, যেখানে স্মার্ট ওয়াচ, আমাদের অ্যাকশন ক্যাম, পাওয়ার ব্যাঙ্ক, ক্যামেরার যে চার্জারটা আছে সেইটা, লাইটের যে ব্যাটারি, তারপরে এখানে যে ম্যাকবুকের চার্জারটা আছে, স্মার্ট ওয়াচ আছে, এই সব কিছু এখানে চার্জ দেয়। আমাদের যত জিনিসপত্র দরকার হয়, যেহেতু বিভিন্ন ডিভাইস নিয়ে কাজ করি এবং স্মার্টফোন অনেক সময় রিভিউ করি, তখন এই সব কিছু এটার ভিতরে চার্জে দিয়ে আমরা এটাকে লাগিয়ে রাখি। যদিও পুরোটা লাগে না, অনেক সময় হালকা একটু খোলা রাখি ভেন্টিলেশনের জন্য, কারণ চার্জ যে জিনিসগুলো হয় এগুলো মাঝে মধ্যে গরম হয়, যেখানে একটু পুরোটা লাগে না সবসময়, এখন কিছু চার্জ দেওয়া নেই কারণে লাগিয়ে দিচ্ছি। ওকে, এরপরের যে ইউনিটটা আছে এটার ভেতরেও এরকম মানে র্যান্ডম জিনিসপত্রই রাখি। এখানে যেমন কিছু স্ন্যাক্স রাখা আছে, আমাদের খেতে লাগলে খাই, এখানে একটা মাউস আছে, একটা হেডফোন আছে যেটা রিভিউ করছি আমরা, এখানে আসুসের ল্যাপটপের চার্জারটা, এয়ার ফ্রেশনার, এই স্কচ টেপ দেখতে পাচ্ছেন না, নানান রকম জিনিসপত্র এখানে রাখা থাকে। এই নিচেরটাও সেম, এটার ভেতরেও র্যান্ডম জিনিসপত্র রাখা আছে, এখানে একটা টিস্যু বক্স রাখা, আমাদের কিছু সুভিনিয়ার্স এবং ক্রেস্ট পেয়েছিলাম সেইগুলো, এখানে গেম কন্ট্রোলার আছে যেটা দিয়ে আমরা মাঝে মধ্যে গেম খেলি দুইটা, এখানে কিছু RGB লাইট আছে, একটা অ্যাকশন ক্যামের যেই হোল্ডার, হ্যান্ডহেল্ড হোল্ডার সেটা আছে। সো এই জিনিসগুলো থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, ফর এক্সাম্পল এই যে গেম কন্ট্রোলার সহ অন্যান্য যে জিনিসগুলো, এগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রাইস সহ, আপনারা চাইলে নিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি এই ড্রয়ার ইউনিট, এটা মূলত জাস্ট র্যান্ডম স্টোরেজের জন্য ইউজ হয়, যখন যেটা সামনে পাই আমরা এটার ভিতরে ঢুকে রেখে দিই। এর আগে এটা যখন ছিল না তখন জিনিসপত্র একদম এলোমেলো ছিল পুরো স্টুডিওর মধ্যে, এখন কিছুটা গোছালো হয়েছে। ওকে, এবার আমরা চলে আসি এই যে ড্রয়ার ইউনিটটা আছে এটার
অ্যাকচুয়াল যে ড্রয়ার ইউনিটটা এটা নিয়ে, এটাও কিন্তু টেবিল যেখান থেকে বানাইছিলাম ওখান থেকেই, এটারও বেশ ভালো রকম খরচ পড়ছে, 10,000 টাকার মতো মনে পড়ে গেছিলো, একজ্যাক্ট প্রাইসটা আমি ভুলে গেছি। সো এই ড্রয়ার ইউনিটের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চাইলে এটা নিতে পারেন। এনামেল পেন্ট করা, সো এটাতে যদি পানি ছিটাফোটা পরে তাহলে কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে আসি এই ড্রয়ার ইউনিটের উপরে যে জিনিসগুলো আছে সেগুলোর দিকে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমার সবচেয়ে পছন্দের জিনিস আমাদের এই স্টুডিওর লেটেস্ট এডিশান এবং এই জিনিসটা অনেক বেশি ইউজফুল, সেটা হচ্ছে আমাদের নেস সার্ভার। নেস মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ। সো এই নেস সার্ভার নিয়ে আমরা একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই, তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন। তবে আমি বলে রাখি এটা জাস্ট একটা ছোট্ট হোম সার্ভার, এটা হচ্ছে সিনোলজির DS420+। সো এই যে হোম সার্ভারটা আছে এখানে 1, 2, 3, 4টা হার্ড ড্রাইভ বে আছে, যেখানে আমরা 4টা হার্ড ড্রাইভ লাগাতে পারি এবং এগুলো রেট করা আছে, যার ফলে ডেটা রিডান্ডেন্সি হয়, তার মানে যদি কোনো একটা হার্ড ড্রাইভ নষ্ট হয় তারপরেও আমরা ডেটা হারাবো না, এরকম ব্যবস্থা করা আছে। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। মূলত এই যে নেস সার্ভারটা এটা আমরা ইউজ করি কারণ হচ্ছে যেহেতু আমাদের স্টুডিওতে যে ফুটেজগুলো আমরা রেকর্ড করি, ভিডিওগুলো, সেগুলো দুইজনে মিলে এডিট করি 2টা PC-তে, এবং সেম প্রজেক্টে আমরা কোলাবোরেট করি। অনেক সময় আছে আমি হাফ এডিট করি, দেন শাহেদি হাফ এডিট করে, তখন আসলে এই ফুটেজ নিয়ে 1 PC-তে কে 1 PC-তে টানাটানি করলে অনেক কষ্ট হয়। শাহেদের একটা ডেডিকেটেড PC আছে, সেটা আমরা দেখাবো শেষের দিকে। তো আমরা যদি এই নেসের মধ্যে সবগুলো ফুটেজ রাখি তাহলে আমিও অ্যাক্সেস করতে পারি, শাহেদিও অ্যাক্সেস করতে পারে, যেহেতু আমাদের এই নেস সার্ভারটা আমাদের রাউটারের সাথে কানেক্টেড আছে। সো এইটা নিয়ে আমি এখন আর ডিটেল কথা বলছি না, যেহেতু মূল ভিডিওতে আমরা কথা বলবই, বাট জাস্ট ইউটিলিটিটা বলে দিচ্ছি। এর পাশাপাশি অন্যান্য স্টোরেজ ডিভাইস হিসেবে আমরা যেই ফুটেজগুলো রেকর্ড করি সেগুলো স্টোর করার জন্য মূলত আমরা এই সার্ভারটা ইউজ করে থাকি। ওকে, অনেক পছন্দের আমার জিনিস এটা। যাই হোক, এটা নিয়ে ভিডিও আসবে, আবারও বলছি এটার দাম টাম সব কিছু নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করবো, তাও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান তাহলে চেক করতে পারেন। এখানে 2টা এই যে স্ক্রিন পরিষ্কার করার যে লিকুইড আছে এই 2টা আছে, এখানে একটা কিউট লাইট আছে, যে লাইটটা আমরা অনেক সময় বিরলের পাশে প্রপ হিসেবে ইউজ করি, এটারও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। এখানে একটা প্ল্যান্ট আছে, আইকেয়ার প্ল্যান্ট, এটা খুব কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে, এটারও লিঙ্ক পেলে আমি দিয়ে দেবো আপনাদেরকে। এখানে একটা লাইট আছে, আর জিবি না, এটা চাঁদ, যেটা মুন লাইট আর কি, তার ঠিক পেছনে একটা ছবি আছে, এখানে কিছু ক্রেস্ট আছে রাখা, পেছনের দিকে আরও কিছু ক্রেস্ট আছে। সো মোটামুটি এইখানেও জিনিসপত্র যখন যেটা মানে স্পেস পাই, যখন যেটা রাখতে মন চাই সেটাই রেখে দিই। এখানে আরেকটা জিনিস থাকে যেটা আমরা এখন ইউজ করতেছি, সেটা হচ্ছে আমাদের যে গিম্বলটা আছে, সেটা এই যে এই গিম্বলটা, এটা মূলত এখানে রাখা থাকে, এতক্ষণ শুটে এটা ব্যবহার করছে যে কারণে হাতে ছিল, এই গিম্বলটা এখানে অলওয়েজ রাখা থাকে। এটা হচ্ছে জিওনের একটা গিম্বল, জিওন ক্রেন M3, এটারও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, 30,000 টাকা প্লাস এটার প্রাইস, 30-34,000 টাকা, এই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে নিতে পারেন। সো এই গেল আমাদের ড্রয়ার ইউনিট এবং টেবিল। এবার চলে আসি এই পাশটাই, এই যে স্পেসটা, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে রুমের চিপাচাপা অনেক বেশি, রুমের চিপাচাপা অনেক বেশি হওয়ার কারণে আমরা আসলে এই চিপাচাপাগুলো নানানভাবে কাজে লাগিয়েছি। সো এই ওয়াইডার ভিউটা যদি আপনারা একটু দেখেন এখানে, এটা কিন্তু এই দেয়ালটা কিন্তু এখান থেকে এসে মূলত ইউজুয়ালি অন্যান্য বাসায় হলে এই দেয়ালটা সোজা গিয়ে এখানে শেষ হয়ে যেত, এবং এই পাশে যেটা ছিল রান্নাঘর ওই পাশে, এই রান্নাঘর হয়তো বা এই দিক দিয়ে সেটা অকিপাই করতো, কিন্তু যে বিল্ডার সে চিন্তা করছে যে 1 ইঞ্চি জায়গা বাদ দেওয়া যাবে না, সো সে এই দিক দিয়ে ভিতরে ঢুকাই দিছে। ভিতরে ঢুকাই দেওয়ার পরে এখানে একটু স্পেস রয়ে গেছে, এবং এই স্পেস ফ্যামিলি বাসায় মানুষ কেমনে ইউজ করতো আমি জানি না, বাট আমি একটা ডেডিকেটেড টপ শটের ব্যবস্থা এখানে করে ফেলেছি। আমরা যখন ফোনে গেম প্লে দেখায় বা ফোনের ডিটেল দেখায় তখন দেখবেন উপর থেকে একটা শট হয়, এই উপর থেকে যে শটটা সেটা কিন্তু এই টেবিলে হয়। এখানে একটা হোয়াইট কালারের টেবিল রাখা আছে, পাশে একটা ছোট্ট চেয়ার আছে অরেঞ্জ কালারের, এই চেয়ারটা পান্ডার অনেক পছন্দ, এখানে ও ঘুমায় সারাদিন, এখন অবশ্য বাইরে আছে পান্ডা, ডিস্টার্ব করতে জন্য বাইরে রেখে দিছি। আর এই টেবিলটা আমি কাস্টম অর্ডার করে বানিয়েছিলাম, অ্যারাউন্ড 5,000 টাকার মতো মনে খরচ পড়ছিলো এই টেবিলটার। ওকে, সো এই টেবিলটা 6 ফিট লম্বা, এবং এই টেবিলের উপরে কিছু জিনিসপত্র আছে, এখানে কিছু প্রপস আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা ক্ল্যাপ বোর্ড আছে এখানে, এটারও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, আমি আপনারা চাইলে চেক করতে পারেন। আর এই পাশে কিছু ডায়েরি সহ অন্যান্য প্রপস আছে, এবং এই ড্রয়ারের মধ্যেও অনেকগুলো প্রপস রাখা থাকে, যেখান থেকে বের করে আমরা যদি বিভিন্ন সময় শট নেওয়ার জন্য আশেপাশে জিনিসপত্র রাখি জাস্ট বিউটিফিকেশনের জন্য। আর এই টপ শট নেওয়ার জন্য যে ট্রাইপডটা আমরা ইউজ করি, এই ট্রাইপডটা হচ্ছে KNF কনসেপ্টের একটা ট্রাইপড, এটার মডেল হচ্ছে SA254T2, অনেক কঠিন মডেল, তাও আমি এটার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, 12,000 টাকার মতো মনে হয় এটার দাম। এটা সুবিধা হচ্ছে সরাসরি ট্রাইপডটা আছে, ট্রাইপড থেকে সামনের দিকে যেরকম একটু এক্সটেন্ডার আছে, এখানে আমরা ক্যামেরাটা লাগালে সরাসরি টপ শটে আমরা হচ্ছে রেকর্ড করতে পারি। বেশ স্টেবল, স্টাডি এবং হাই কোয়ালিটির একটা ট্রাইপড এটা, KNF কনসেপ্ট অনেক ভালো ভালো প্রোডাক্ট বানাই, সো তাদের এই ট্রাইপডটা অনেক ইউজফুল আমাদের জন্য। আর তার ঠিক উপরে দেখতে পাচ্ছেন বিশাল বড় 100 সেন্টিমিটারের একটা সফটবক্স আছে, যে সফটবক্সটা মূলত আমাদের এই টপ শটটাকেই ব্রাইট আপ করে, এবং এই যে সফটবক্সটা এইটা মূলত লাগানো হয়েছে যে লাইটে, সেই লাইটটা হচ্ছে
গোডক্সের SL60W, যে লাইটটা আমাদের স্টুডিওতে দুইটা আছে, আরেকটা আছে সেটা দেখাচ্ছে কিছুক্ষণ পরেই। সো এই লাইটটা ইউজ করার পেছনে রিজন হচ্ছে, এই লাইটটা আসলে কম দামে খুবই ভালো মানের একটা লাইট, 10-12 হাজার টাকা হচ্ছে এটার দাম, এবং এই প্রাইসে খুবই ভালো কোয়ালিটি প্রোডিউস করে থাকে। আর এটা হচ্ছে ফোর্টিক্সের রাজা, 100 সেন্টিমিটার প্রবাবলি এটার সাইজটা, এক্স্যাক্ট সাইজটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। এবং এই লাইটটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করি না, যেভাবে ফিক্স আছে সেভাবেই। এখানে একটা রিমোট কন্ট্রোল আছে যেটা দিয়ে আমরা এটার ব্রাইটনেস কম বেশি করতে পারি এবং লাইটটাকে অন অফ করতে পারি। এবং এই রিমোটটা কিন্তু রাখা আছে এই যে এখানে, এখানে আরও দুইটা হোল্ডার আছে, আগে যেরকমটা দেখিয়েছিলাম ওই পাশের দেয়ালে সেরকমই দুইটা হোল্ডার আছে, যে হোল্ডারে আমরা হচ্ছে লাইটের বিভিন্ন রিমোট এই যে এই জিনিসগুলো এখানে রেখে দিই। সো এই হচ্ছে লাইট SL60W নিয়ে আমরা আরেকটু পরে কথা বলছি, এইগুলোর লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। সো এই হচ্ছে মূলত আমাদের ডেডিকেটেড টপ শট, এবং এখানে কিছু ফোম লাগানো আছে আবারও ইকো যদি রিডিউস করতে হয় সেজন্য আর কি, ইকো রিডিউস করার জন্য। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর কাজে লাগে। ও এখানে ছোট্ট একটা ট্রাইপড রাখা আছে, এই ট্রাইপডটা মাঝে মধ্যে দরকার পড়ে, আমরা যখন আউটডোরে যাই বা বাসায়ও যদি ছোটো ট্রাইপডের দরকার হয় তখন এটা ইউজ করি। ওকে, তো এইগুলো আমাদের ডেডিকেটেড টপ শটের পার্ট। এবার আমরা চলে আসি এই পাশের ব্ল্যাঙ্ক যে ওয়াল আছে সেগুলোতে। সো এখানে প্ল্যান ছিল আমি একটা শেলফ বানাবো, বুক শেলফ টাইপের, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে, বুক শেলফ কিংবা অন্য ছোটোখাটো জিনিসপত্র রেখে এখানে আরও সেট বানাবো শ্যুটিংয়ের। কিন্তু সেটা এখনও পর্যন্ত আর হচ্ছে না, কারণ আমরা কালারটা চেঞ্জ করবো, এই কালারটা মোটেই ভালো লাগছে না, কারণ এই যে এখানে সাদা সাদা হয়ে গেছে দেখতে ভালো লাগছে না ওভারঅল। সো আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য এটা করছিলাম, কিন্তু এখন চেঞ্জ করতে একটু টাইম লাগতেছে, কারণ এত জিনিসপত্র লাগাইছি, লাইক উপরে আমরা এসি লাগাইছি, এখন রং করতে গেলে হয়তো এসিটাও খুলতে হবে, যেই কারণে আসলে এখনও রং করা হচ্ছে না, বাট খুব তাড়াতাড়ি আমরা করব। আবার রঙের উপরে আমরা ওই যে ফোমগুলো লাগাইছি উপরের দিকে ফোমও আছে, সো সব কিছু মিলে রংটা একটু পিছিয়ে যাচ্ছে, বাট খুব তাড়াতাড়ি আমরা এটাকে কালার করে ফেলবো। ওকে, এবার চলে আসি এইখানে, বেশ কয়েকটা ট্রাইপড জিনিসপত্র রাখা আছে দেখতে পাচ্ছেন, ঠ্যাং ঠুং। তো এই ঠ্যাং ঠুংয়ের মধ্যে কোনটা কী আছে এটা বলি, এইখানে একটা ঠ্যাং আছে, এই ঠ্যাংয়ের মধ্যে, ঠ্যাং মানে হচ্ছে লাইট স্ট্যান্ড আর কি, এটা হচ্ছে হালকা একটা লাইট স্ট্যান্ড, যেটার উপরে যে লাইটটা লাগানো আছে এটা হচ্ছে ইয়াংনো YN160 Mark III, একটা এলইডি লাইট। এবং এই লাইটটা আমরা হচ্ছে জাস্ট ফিল লাইট হিসেবে ইউজ করি, যদিও এটা অতটা সফট হয় না, হার্ড হয়, একটু সফট করার ব্যবস্থা করতে হবে, আমি খুঁজতেছি কীভাবে সফট করা যায়। তার ঠিক পেছনে এই যে সনির NP-F970 যে ব্যাটারি আছে, খুবই কমন একটা ব্যাটারি, এটা লাগাই রাখি, তাহলে কেবল একটু কম হয়, এটা চার্জে দিয়ে লাগাই দিই, অনেক সময় দীর্ঘ সময় এটা জ্বলে। এই পাশে আমার ট্রাইপডটা আছে, এটা একটু খুবই হালকা একটা ট্রাইপড, এটা হচ্ছে সিমপ্যাক্সের একটা ট্রাইপড, VCT-899RM, এটা হচ্ছে মডেল, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা চেক করতে পারেন। এটারও আরও হেভি একটা ট্রাইপড আছে, ওইটা আমরা ভাঁজ করে রেখে দিচ্ছি আপাতত, ওইটা মুভ করা অনেক কঠিন যে কারণে। আর এই যে মেইন লাইটটা দেখতে পাচ্ছেন, যেটা মূলত আমি ফেস ক্যামে ব্যবহার করি, যখন আমি ক্যামেরার সামনে কথা বলি তখন এই লাইটটাই আমার ফেসের উপরে থাকে, এটাও কিন্তু গোডক্সের SL60W, যেটা টপ শটে ছিল সেম এক্স্যাক্ট লাইট, তবে এটা সব বক্সটা ডিফারেন্ট। এটা হচ্ছে 80 ফোর্টিক্স রাজা 80, এইটা মানে লম্বা একটু বেশি, কিন্তু রাউন্ডনেসের দিক থেকে একটু ছোট। আমরা যে সব বক্সটা আগে দেখিয়েছিলাম টপ শটে, সেটা রাউন্ডনেসে অনেক বড় ছিল, 100 সেন্টিমিটার, এটা হচ্ছে 80 সেন্টিমিটার, কিন্তু এটা অনেক লম্বা। বেশি লম্বা হওয়ার কারণ হচ্ছে লাইট সোর্স থেকে এই সব বক্সের দূরত্ব যত বেশি থাকে লাইট তত সফট হয়, যে কারণে এত লম্বা জিনিস। এটা যদিও বেশি লম্বা হয়ে গেছে মনে হচ্ছে এখন, যে আমাদের এই স্টুডিও যেহেতু ছোটোখাটো, সো এটা আসলে মাঝে মধ্যে জায়গা একটু বেশি খেয়ে ফেলে। যাই হোক, তারপরেও এই লাইটটা আমার অনেক পছন্দ, এবং এইটা অ্যাড করার পরে স্টুডিওতে আমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইম্প্রুভ হয়েছে বলে অনেক দর্শকরা আমাদেরকে জানিয়েছে, ইটস এ গুড থিং। ওকে, তো এইবার আমরা চলে আসি একটু সিলিংয়ের দিকে। সিলিংয়ে দুইটা বড় বড় এলইডি লাইট প্যানেল আমরা লাগিয়েছি, যেগুলো মূলত বিরল নেওয়ার সময় বা এমনিতে যেহেতু ডার্ক ওয়াল ওইগুলো জ্বালাইলে একটু ব্রাইট হয়, এই কারণে দুইটা জ্বালাইছি, আর এসি তো দেখাইলাম আমি। ওকে, সো এখন কথা বলবো আমি যে জিনিসগুলো দিয়ে ভিডিও বানাই, মানে আমার ক্যামেরা, মাইক্রোফোন, এই জিনিসগুলো কোনটা কী। সো ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে আমি আপনাদেরকে একটু হিস্ট্রি বলতে চাই, ক্যামেরার হিস্ট্রি, কারণ আমি কিন্তু এই ক্যামেরাটা সবসময় ইউজ করতাম না। প্রথমে আমি স্টার্ট করি হচ্ছে ক্যানোনের 600D নামের একদম খুবই বেসিক একটা ক্যামেরা আছে, ফটো ক্যামেরা, ওইটা দিয়ে স্টার্ট করি, দেন আপগ্রেড করি ক্যানন 80D-তে। 80D দীর্ঘদিন ইউজ করি, আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও কিন্তু 80D দিয়েই করা। তারপরে চলে আসি আমি সনিতে, সনি A7C নেই, A7C খুব ব্রিফ সময়ের জন্য নেই, মূলত আমার আলটিমেট টার্গেট ছিল A7S3 নেওয়া, কিন্তু বাজেটে কিছু ইস্যু থাকার কারণে A7C নেই। A7C দিয়ে আমি সনিতে একটু অভ্যস্ত হওয়ার চেষ্টা করছিলাম, A7C কিছুদিন ইউজ করলাম, ইউজ করার পরে এখন আমার ড্রিম ক্যামেরা যেটা সনি A7S3, সেটা এখন আমি ইউজ করছি, এবং এটার বডির দাম আমি যখন নিয়েছি অনেক টাকা পড়ছে, 3 লাখ
3,60,000 টাকার মতো পড়ছে, যদিও এত বেশি ইউজুয়ালি দাম হয় না, 3,15,000 বেশি এরকম ছিল সর্বনিম্ন দাম। বাট আমি যখন নিতে গেছি তখন দামটা বেড়ে গেছে পুরো কপাল আর কি। বাট তখন যেহেতু কোনো রকম সব ক্যামেরা বিক্রি করে, আমার যত পুরনো ক্যামেরা ছিল সব সেল করে দিছি, সব সেল করে দিয়ে ধারটার করে তারপরে এই ক্যামেরাটা কিনছি কোনো রকম। অনেকে ভাইবেন না যে আরে ভাই এত দামি ক্যামেরা ইউজ করে, অ্যাকচুয়ালি আমার সব কিছু বেচে এটা কিনতে হয়েছে। বাট আই লাভ দিস ক্যামেরা, এবং এইটার যে ফুল পটেনশিয়াল আছে এখন আমি ইউজ করতে পারছি না, কারণ আমার পিসি এখন এডের ফুটেজ হ্যান্ডেল করতে পারতেছে না, যার ফলে আমি খুব জগা খিচুড়িতে পড়ে গেছি। কিছুদিন ভিডিও আসে নাই চ্যানেলে এই কারণে, যেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিলাম, আবার পিসি ভিডিও এডিট করতে পারতেছিলাম না, পিসিতে অনেক পাওয়ারফুল ফুটেজ এটা রেকর্ড করে, এই নানান কারণে আসলে একটু গ্যাপ পড়ে যায়। যাই হোক, আস্তে আস্তে আমি অভ্যস্ত হচ্ছি এইটাতে। এবং আমি যে লেন্সটা এখন এটাতে লাগিয়ে রেখেছি সেই লেন্সটা হচ্ছে ভিলট্রক্সের 24mm f1.8 অ্যাপারচারের একটা লেন্স। এটা খুবই চিপ একটা লেন্স, মাত্র 34,000 টাকা পড়ছিল। এটারও আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। আর আমার যে সেকেন্ডারি লেন্স আছে, যেটা জুম লেন্স, সেকেন্ডারি বা প্রাইমারি বলতে পারেন এক এক সময় যখন যেটা দরকার পড়ে আর কি, এটা হচ্ছে ট্যামরনের 28-75mm f2.8 লেন্স। এটার প্রবলেম হচ্ছে এটাতে স্ট্যাবিলাইজেশন নাই, এই একটা ইস্যুতে আমি ভুগতেছি। সো এটাও আপগ্রেড করবো কিছুদিন পরে, হয়তো বা সনির নেটিভ লেন্সে যাবো, আমার জি মাস্টার নিয়ে আমার প্ল্যান, কারণ এত দামি বডিতে যদি আমি এত চিপ লেন্স ইউজ করি তাহলে মানায় না ব্যাপারটা। সো জি মাস্টারে যাবো, বাট বাজেট ইস্যুর কারণে এখন আপাতত এই চিপ লেন্সগুলো দিয়েই আমি চালিয়ে নিচ্ছি। ওকে, এবার চলে আসি মাইক্রোফোন কোনটা ইউজ করি। ওয়েল, মাইক্রোফোন আমার এখানে ক্লিপ করা দেখতে পাচ্ছেন, এর একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এইটা হচ্ছে ফেইডু নামের একটা ব্র্যান্ডের FM40, এটার মডেল। এটা অনেকটা রোড ওয়্যারলেস গো যেটা আছে সেই মাইক্রোফোনের মতোই, বাট অনেক চিপ। রোড ওয়্যারলেস গো তো একদম অ্যারাউন্ড 20,000 টাকার মতো লেগে যায়, বাট এটার দাম অ্যারাউন্ড 9,000 টাকা। সো বুঝতেই পাচ্ছেন এত চিপ প্রাইসে এটা এত স্টেবল এবং গুড কোয়ালিটি অডিও দেয় যে আমি আর এখন মুভ করছি না, এটাই ইউজ করছি। আপনার চাইলে এই মাইক্রোফোনটাও কিনতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। বাজেটের মধ্যে আমার মনে হয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন, সাউন্ড কোয়ালিটি স্টেবিলিটি সব কিছু মিলে আপনারা চেক করতে পারেন। ওকে, এবার চলে আসি আরও ছোটো ছোটো কিছু RGB লাইট নিয়ে। অনেকে প্রশ্ন করেছেন যে এই লাইটগুলো কোনটা, কোত্থেকে নিয়েছেন বা কী ইউজ করেন। সো এই ড্রয়ারের ভেতরে একটা RGB লাইট আছে, এই যে এটা, আমরা অনেক সময় দেয়ালে দেখবেন দেয়াল পুরো একদম ডিফারেন্ট কালারের হয়ে যায়, তখন আমি মূলত এই RGB লাইটটা ইউজ করে থাকি। এটা লাগে না কেন? সো এই লাইটটা হচ্ছে গোডক্সের একটা লাইট, এটার মডেলটা হচ্ছে CL10। এই LED লাইটটার প্রবলেম হচ্ছে এটা রাউন্ড, যার ফলে যদি বেশি দূর থেকে না দেওয়া হয়, কাছে থেকে দিলে এই সার্কেলটা বোঝা যায়। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে ফ্ল্যাট কোনো কিছু যদি পান তাহলে নেবেন RGB লাইট। আমিও খুঁজতেছি এখনও, বাংলাদেশে ওরকম ভালো পাচ্ছি না। আর অ্যাপারচারের কিছু আছে, ওগুলো একটু বেশি এক্সপেন্সিভ, এই জন্য আমি নিতে চাচ্ছি না। চাইনিজ ব্র্যান্ডের একটা ছিল এর আগে, জিম নামের একটা ব্র্যান্ড ছিল ওইটার, বাট ওইটা নষ্ট হয়ে গেছে, আমি আবারও খুঁজতেছি নেবো। আরও একটা লাইট আছে যেটা এখন ক্যামেরার উপরে লাগানো আছে, যেটা আমার ফেসে একটু লাইট দেওয়ার জন্য, ওই লাইটটা আমি বিরুলে দেখিয়ে দেবো, ওইটাও আপনারা চাইলে নিতে পারেন, এর লিঙ্কটা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। ছোট্ট একটা লাইট, RGB কন্ট্রোল করা যায়, মানে হোয়াইট কালারও আছে, সেটাও মাঝে মধ্যে অক্সিলারি লাইট হিসেবে কাজে দেয়। ওকে, সো মোটামুটি আমাদের স্টুডিওর প্রায় সব কিছুই দেখানো হয়ে গিয়েছে। ফাইনালি আমি জাস্ট কয়েকটা কথা আপনাদেরকে একটু বলতে চাই। প্রথমত, ক্যামেরায় দেখতে আমাদের এই স্টুডিওটা বিশাল বড় কিছু মনে হইতে পারে, বাট আসলে এত বড় না, খুবই ছোট্ট একটা স্পেস। ইভেন আমার জন্য মাঝে মধ্যে মনে হয় যে একটু বেশিই ছোট, জিনিসপত্র নড়াচড়া করতে অনেক প্রবলেম হয়, লাইট নড়াচড়া করতে অনেক প্রবলেম হয়, কমপ্লিকেশান থেকেই যাচ্ছে। বাট যেহেতু আমি বেশিরভাগ সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু দূর থেকে ক্যামেরা ধরার চেষ্টা করি, তখন আসলে ব্যাকগ্রাউন্ড যখন ব্লার হয়, আর আমার এই যে F1.8 অ্যাপারচারের ফুল ফ্রেম ক্যামেরা, যার ফলে বোকেটা খুব স্মুথ হয়, ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা খুব বেশি রকমের ব্লার হয়, যার ফলে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক ডেপথ ক্রিয়েট হয়, যার ফলে অনেক বড় মনে হয়, বাট স্পেস কিন্তু অনেক ছোট। আর আমি ফাইনালি আরও একটা নোট দিয়ে শেষ করতে চাই, যে আমার এই স্টুডিওতে যেই জিনিসপত্রগুলো আছে এইগুলো মাঝে মধ্যে, যেমন ক্যামেরাটার কথা বলি, আমি 3,60,000 টাকা দামে শুধু বডি, লেন্সের দাম আরও 34,000 টাকা, এরকম 4,00,000 টাকা বা 4,50,000 টাকার মতো হচ্ছে ক্যামেরার সেট আপ। সো এই এক্সপেন্সিভ জিনিসগুলো আসলে, যেহেতু আমরা এই লাইনে কাজ করি অনেক দিন ধরে, যে কারণে কোয়ালিটি আপগ্রেড করতে করতে একটা পর্যায়ে এসে এরকম এক্সপেন্সিভ সেট নিতে হয়। বাট এটা মোটেই কিন্তু এমন না যে এটা লাগবেই নেসেসারি, যে কেউ চাইলে এখন একটা ক্যানোনের M50 কিংবা আরও বেসিক ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারেন। ইভেন আপনার যে স্মার্টফোন আছে, আপনি স্মার্টফোন দিয়েই তো ভিডিও রেকর্ড করতে পারেন, সে এত এক্সপেন্সিভ ক্যামেরার কোনো দরকার নেই। বা আমাদের এই স্টুডিওতে যে ফ্যান্সি জিনিসপত্র আছে, এখানে 55-inch টিভি লাগানো আছে, এই ওই আছে, AC লাগানো, এত বড় বড় লাইট লাগানো, এইসব জিনিস আসলে হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে আপনার দরকার পড়বে। বাট আপনি যখন স্টার্ট করবেন, আমি যেরকমটা খুব হাম্বল বিগিনিং ছিল আমার, একদমই ছোট্ট একটা মেসের মধ্যে চারজন মানুষ আমরা একসাথে থাকতাম, সেখানে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক নানান রকমের ঝামেলা ফেস করে ভিডিও বানিয়েছি জাস্ট একটা ভাঙা ল্যাপটপ দিয়ে। সো আই বিলিভ আপনারাও যখন স্টার্ট করবেন, এই বিষয়গুলো নিয়ে একদমই চিন্তাই করার দরকার নাই, এই জিনিসগুলো আসলে দরকার পড়ে না,
একটা পর্যায়ে গিয়ে আবারও বলছি যে ওই রকম কোয়ালিটি মেনটেন করতে গেলে হয়তো দরকার পড়ে, কিন্তু আপনি যখন স্টার্ট করবেন স্টার্ট উইথ হোয়াট ইউ হ্যাভ, আপনার হাতের কাছে যা আছে সেটা দিয়ে স্টার্ট করেন, এই ফ্যান্সি জিনিসপত্রের দরকার নেই আসলে। সো আই বিলিভ আপনারা এনজয় করেছেন আমাদের স্টুডিও ট্যুর, এই স্টুডিও ট্যুর এখন থেকে কন্টিনিউ হবে আই প্রমিস, যেহেতু প্রথম আইস ব্রেকিংটা হয়ে গেছে। সো প্রতি বছর বছর আমরা সেট আপ ট্যুর বা স্টুডিও ট্যুর দেওয়ার চেষ্টা করবো, যখন নতুন কোনো জিনিস অ্যাড করবো তখন নতুন করে আপডেট দেওয়ার চেষ্টা করবো। আই নো ভিডিওটা বিশাল বড় হয়ে গিয়েছে, বাট সব কিছু দেখাইতে গিয়ে আসলে একটু লেন্দি হতেই হয়েছে ভিডিওটা। আমি যদি কোনো কিছু মিস করে যাই, আপনারা যদি মনে করেন যে ভাই এই জিনিসটা তো দেখেন না, এই জিনিসটা ডিসক্রিপশনে লিঙ্ক দেন নাই, তাহলে একটু কমেন্টে আমাকে মেনশন করে দিবেন, জানিয়ে দিবেন, আমি সেটার লিঙ্ক সহ ডিটেল পুরোটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আমাদের সেট আপ ট্যুর, আই বিলিভ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।